রক্তের কোনো বিকল্প নেই। মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে রক্তদানের মতো মহৎ উদ্যোগে এগিয়ে এসেছে রাজ্যের ক্লাবগুলি। রক্তদানের প্রচার ও প্রসার বাড়ানোর পাশাপাশি নেশামুক্ত ত্রিপুরা গড়ার জন্যও কাজ করছে তারা। চার বরজলা বিধানসভার অন্তর্গত মধ্য ভুবনবন স্থিত যুবক সংঘ দ্বারা আয়োজিত রক্তদান শিবিরে উপস্থিত থেকে বৃহস্পতিবার এমনটাই বললেন প্রদেশ বিজেপির সভাপতি তথা রাজ্যের বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য। এদিনের অনুষ্ঠানে অংশ নেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, মেয়র ইন কাউন্সিল জগদীশ দাস, কর্পোরেটর শর্মিষ্ঠা বর্ধন সহ ক্লাবের কর্মকর্তারাও। নিজের বক্তব্যে রাজীব ভট্টাচার্য এদিন বলেন, আমরা বস্ত্রদান, অন্নদান, চক্ষুদান ও মরণোত্তর দেহদান করি, কিন্তু তার চেয়েও মহত্ব পুণ্যদান হল রক্তদান। রক্তদান হলো জাতপাত, ধর্ম, বর্ণ সব কিছুর উপরে, তাই এই মহৎদানে সকলকে এগিয়ে আসতে হবে। এলাকায় যুবক সংঘের উদ্যোগে আজকে তারা একটা রক্তদান শিবিরের আয়োজন করেছে। তো আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে ক্লাবগুলির মধ্যে এবং যারা সামাজিক সংগঠন চালায় তাদের একটা আমূল পরিবর্তন আমরা দেখছি, যে আরো তার মধ্যে একটা কম্পিটিশন শুরু হয়েছে, কে কত সামাজিক কাজে এগিয়ে এসে এই সমাজকে রক্ষা করা, সমাজকে কলুষিত মুক্ত করা, নেশামুক্ত ত্রিপুরা তৈরি করা, তো তার জন্য সরকারকে সহযোগিতার জন্য একটা কম্পিটিশন শুরু হয়েছে। আমি ধন্যবাদ জানাই যুবক সংঘের সমস্ত যারা কর্মকর্তা, ক্লাবের প্রেসিডেন্ট, সেক্রেটারি এবং যারা এই ক্লাবের সঙ্গে যুক্ত রয়েছে, তারা এই ছোট্ট পরিসরেও এই আজকে রক্তদানের মতো মহাদানে তারা এগিয়ে এসছে। আমি তাদেরকে ধন্যবাদ জানাই এবং আগামী দিনে এই ক্লাব আশা করি আরও বিভিন্ন সামাজিক কর্মসূচিতে তারা এগিয়ে আসবে এবং এই ক্লাবের শ্রীবৃদ্ধি হোক, সেটা আমি আজকে কামনা করছি। আগরতলা শহরের মধ্য ভুবনবন স্থিত যুবক সংঘে আয়োজিত এই রক্তদান শিবিরে এলাকার বিশিষ্ট দুজন ক্রীড়াবিদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় বৃহস্পতিবার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।